মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন দশ ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তার বিরুদ্ধে বিধবা ও বয়স্ক ভাতার উপকারভোগীদের কাছ থেকে ঘুষ গ্রহণসহ সুনির্দিষ্ট আঠারোটি অভিযোগ আনা হয় সংবাদকর্মীরা এ বিষয়ে প্রতিবেদন করতে গেলে চেয়ারম্যান সব অভিযোগ অস্বীকার করেন এ সময় ইউপি সদস্য ও জনগণের তোপের মুখে পড়েন তিনি পুরুষদের বাইরেও বাঘ রায় জড়িয়ে পড়ে দুই পক্ষ

পরিষদের দরজা বন্ধ করে রক্ষা পান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ইউপি সদস্যরা এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে